নটরাজ দত্ত, আগরতলার বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার পদে কর্মরত তিনি। অভিযোগ, সরকারি এই কর্মচারী অফিসে বসে অন্যান্য সহকর্মীদের সামনেই কুরুচিকর মন্তব্য করে চলেছেন সাংসদ প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে। এরই প্রতিবাদে গত 9 আগস্ট যুব মোর্চার পক্ষ থেকে আগরতলার বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয় অভিযুক্ত কর্মচারী নটরাজ দত্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। এদিকে এই ঘটনার তদন্তের জন্য দপ্তর 4 জনের একটি তদন্তকারী দলও গঠন করেছে। আগামী 16 আগস্ট নটরাজ দত্তকে তদন্তকারী টিমের নিকট হাজির থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। এখন দেখার, সাংসদ প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার দায়ে নটরাজের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চলেছে দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।